হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ন্যাশনাল টেনিস একাডেমি এবং সাথে আছে আমি কয়েস আজকে আমি আপনার দেখাবো গুগল সার্চের কয়েকটি ট্রিক্স গুগল সার্চের ট্রিক্স আপনাদের সাথে আমি শেয়ার করবো তাই বন্ধুরা আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা শুরু করছি আজকের ভিডিওটি গুগলে সার্চ করার বিষয়টি কম বেশি আমরা সবাই জানি কিন্তু অনেকেই জানি না যে গুগলের বাংলাদেশ যে সার্ভার রয়েছে সেই সার্ভার থেকে সার্চ করলে বাংলাদেশ রিলেটেড বিষয়গুলো খুব সহজেই আমরা পেয়ে যেতে পারি তো বন্ধুরা গুগলে প্রবেশ করার পরে নিচের দিকে দেখবেন ইউজ গুগল ডট কম ডট বিডি এখানে ক্লিক করার পরে বাংলাদেশের সার্ভারটি চলে আসবে অথবা আপনি চাইলে প্রথমে উপরের দিকে ডাব্লিউডাব্লিউ ডট গুগল ডট কম এখানে যে ইউ আর রয়েছে এখানে আপনি ডট কম কমের পরে ডট বিডি দিয়ে দিলেই চলবে তো এইভাবে বন্ধুরা আপনারা বাংলাদেশের যে গুগল সার্ভার রয়েছে এখানে চলে আসতে পারেন তারপরে হচ্ছে এখানে যদি ইংলিশ থাকে তাহলে আপনি বাংলা করে নিতে পারেন অথবা বাংলা থাকলে তো বাংলা থাকলে ইংলিশ করে নিতে পারেন তো এই হচ্ছে বিষয় তারপর হচ্ছে এখান থেকে আপনি ইনপুট সরঞ্জাম যেটি রয়েছে এটি হচ্ছে মূলত কিবোর্ড তো এখানে আপনি বাংলা দেওয়ার পরে কিন্তু আবার এরকম একটি কীবোর্ড চলে আসবে তো কীবোর্ড আপনি চাইলে ব্যবহার করতে পারেন যদি আপনার প্রয়োজন পড়ে তো তারপরে দেখুন একটা বিষয় রয়েছে এখানে দেখবেন একটি বয়েস সার্চের একটি অপশান রয়েছে সার্চ বাই বয়েস এখানে ক্লিক করে আপনি যে কোনো বিষয়ে সার্চ করতে পারেন না লিখেও আপনি বয়েসের মাধ্যমে সার্চ করে নিতে পারেন তো আমি ধরেন এখন এখানে ক্লিক করে একটু সার্চ করবো আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি যেমন এখানে ক্লিক করলাম বাংলাদেশ ক্রিকেট টিম তো দেখুন বাংলাদেশ ক্রিকেট টিম লেখার পরে কিন্তু এখানে বাংলাদেশ ক্রিকেট টিম অনেক কিছু চলে এসেছে এখানে বিভিন্ন সার্চের যে সার্চ করার পরে এই সার্চ রেজাল্টগুলো এখানে চলে এসেছে তো এইভাবে আপনারা বয়স সার্চ করতে পারেন তারপরের বিষয়টি হচ্ছে এখানে অলে ক্লিক করার পরে কিন্তু আপনাকে ইমেজ ভিডিও নিউজ সহজ সবগুলো কিন্তু একসাথে আপনাকে দেখাবে সকল সার্চ রেজাল্টগুলো একসাথে আপনাকে প্রদর্শন করবে তো আপনি চাইলে আলাদা আলাদাভাবে দেখতে পারেন যেমন এখানে ক্লিক করে ইমেজ ক্লিক করে আপনি শুধু ইমেজগুলো দেখতে পারেন অথবা নিউজে ক্লিক করে বাংলাদেশ ক্রিকেট টিমের যে নিউজগুলো রয়েছে সেই নিউজগুলো আপনি দেখে নিতে পারেন তারপরে ভিডিওতে ক্লিক করে আপনি শুধু ভিডিওগুলো দেখে নিতে পারেন তারপরে ম্যাপে ক্লিক করে এখানে যদি গুগল ম্যাপসে এই রিলেটেডটিস থাকে তাহলে চলে আসবে তো এইভাবে হচ্ছে মূলত তারপরে আরও কিছু বিষয় রয়েছে আমি ম্যাপস থেকে বেরিয়ে যাচ্ছি এইখানে সেটিংয়ে যদি চলে যান আপনি সেটিং থেকে তারপরে ল্যাঙ্গুয়েজে ক্লিক করুন ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পরে কিন্তু আপনি বিভিন্ন দেশের ভাষা পাবেন তো আপনি সেই ভাষাগুলো দিয়ে আপনি গুগল সার্চ করে নিতে পারেন এখানে সেভ ক্লিক করে নিলেই হবে তো এরপরে যে বিষয়টি আসছে এরপরে হচ্ছে সেটিংকে আবার চলে যান সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে সার্চ সেটিংয়ে চলে যান সার্চ সেটিংয়ে যাওয়ার পরে আমরা যখন সার্চ করি তখন দেখবেন দশটির মতো সার্চ রেজাল্ট আমাদেরকে প্রথম পেজে দেখায় তারপরে পরবর্তী পেজে যাওয়ার পরে আরও দশটি এভাবে আমাদেরকে দেখতে হয় তো আপনি যদি চান একসাথে বিশটি অথবা একসাথে তিরিশটি অথবা একসাথে চল্লিশটি অথবা একসাথে পঞ্চাশটি অথবা একসাথে একশোটিও দেখতে পারেন তো আমি একষট্টিতে রাখছি রাখার পরে এখানে সেভে ক্লিক করছি ক্লিক করার পরে আবার ওকে দিচ্ছি ওকে দেওয়ার পরে আমি অলে যাচ্ছি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি অলে যাওয়ার পরে কিন্তু আমি একশোটি রেজাল্ট এখানে পেয়ে গেছি তো গুগল সার্চ করার জন্য আমাকে এক পেজ এক পেজ করে অনেকগুলো পেজ এবার সার্চ না করে একসাথে আমি একশোটি দেখতে পাচ্ছি তো এইভাবে বন্ধুরা আপনারা সার্চ করে নিতে পারেন এই এটা হচ্ছে গুগল সার্চের একটি অসাধারণ একটি ট্রিপস হয়তো অনেকেই জানেন না আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর যারা জানেন তারা কমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন যারা জানেন আর যারা জানেন না তাদের জন্য আজকের বিষয়টি অত্যন্ত সুন্দর একটি অসাধারণ একটি টিপস তারপরে গুগলের ইমেজ সার্চ ইমেজ সার্চ হচ্ছে এমন একটি বিষয় যে যে কোনো ইমেজ দিয়ে আপনি সার্চ করে নিতে পারবেন খুব সহজেই যে কোনো বিষয় তো আপনি এখানে ক্লিক করুন এই যে উপরের দিকে ইমেজ লিখা আছে ইমেজ অথবা গুগল ইমেজ সার্চ করলেই ইমেজ চলে আসবে তারপরে আমি এখানে ক্লিক করছি ইমেজ তারপরে এখান থেকে আমি এখানে ক্লিক করছি তো কীভাবে ইমেজ সার্চ করতে আমি আপনাদের কাছি সার্চ বা ইমেজ এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আপলোড এন ইমেজ তারপরে এখান থেকে চোচ ফাইল চৌচ ফাইল ক্লিক করে তারপরে এখান থেকে আমি একটি পিকচার দিচ্ছি তো ধরেন এই পিকচারটি দিচ্ছি পরে আমি সার্চে দিলাম এটি হচ্ছে নায়ক রাজরাজ্জাকের একটি ছবি তো দেখুন এই ছবি দিয়ে আমি যখন এই পিকচারটা দিয়ে যখন আমি সার্চ করলাম এই সার্চের এগেনস্টে অনেকগুলো রেজাল্ট চলে আসছে তো দেখুন নায়ক রাজরাজ্জাক সম্পর্কিত যে যে ওয়েবসাইট বা ইউ আর এলগুলো আছে বা বিভিন্ন ধরনের ভিডিও লিঙ্ক আছে সবগুলোই কিন্তু আমাকে এখানে একসাথে দেখাচ্ছে নায়ক রাজারাজ্জা সম্পর্কিত এখানে দেখুন উনি একজন অ্যাক্টর তাছাড়া হচ্ছে ওনার ডিটেলস এখানে আছে তো এই বিষয়ে দেখুন পুরোপুরি একটা একজন সব একজনের ছবি দিয়ে আমি সার্চ করে পারি তো আপনারা যে কারো ছবি দিয়ে এভাবে সার্চ করে নিতে পারেন যদি তার এই ছবি ইন্টারনেটের কোনো এক জায়গা থাকে তাহলে অবশ্যই সে লিঙ্ক অনুযায়ী আপনাকে একটি সে সার্চ অনুযায়ী অবশ্যই আপনাকে একটি সার্চ রেজাল্ট গুগল দিয়ে দিবে তো বন্ধুরা এছাড়া আরও কিছু অপশন রয়েছে সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ তারপরে হিস্টোরি হিস্টোরি হচ্ছে মূলত আপনি কী কী সার্চ করেছেন সেগুলো আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন তো এই হচ্ছে তারপর টুলসে ক্লিক করার পরে আরও কিছু অপশন রয়েছে এখান থেকে আপনি সার্চ বাই ইমেজ ভিজুয়ালি সিমিলার তো এখানে ক্লিক করার পর দেখুন নায়ক রাজ্য যাকে শুধু ছবিগুলো চলে এসেছে তারপরে ধরেন আমি এখান থেকে সাইজে ক্লিক করে সাইজও দিতে পারি তারপরে কালারে ক্লিক করে কোন কালারে আসবে টাইপ তো এগুলো আপনারা এক এক করে সবগুলো দেখে নেবেন তারপরে হচ্ছে ক্লিয়ারে ক্লিক করার পরে ক্লিয়ার হয়ে যাবে তো এইভাবে আসলে আপনি সার্চ করে নিতে পারেন তাছাড়া এখানে আরও কিছু বিষয় রয়েছে টুলসে ক্লিক করে আবার আমি আপনার দেখাচ্ছি এইখান থেকে মোস্ট টুলসে ক্লিক করে আপনি সাইজটাও শো করবে তো এরকম বিষয়ে আপনি দেখে নিতে পারেন দেখুন সাইজ শো করছে তো আপনার একটা এইচডি পিকচার যদি প্রয়োজন হয় তাহলে আপনি এইচডি পিকচার এখান থেকে ক্লিক না করেও আগে থেকে দেখে নিতে পারেন যে আসলে ভালো রেজলেশনের পিকচার কোনগুলো রয়েছে যেমন এটি ছয়শো তেতাল্লিশ ইন্টু তিনশো একষট্টি তো এ ধরনের একটি সাইজ এখানে এই ছবিটি রয়েছে তো এইভাবে আমরা সার্চ করে নিতে পারি তাছাড়া হচ্ছে এখানে আরেকটি বিষয় আমি দেখাচ্ছি টাইম যেমন এখানে যদি আপনি পার্স্ট টোয়েন্টি ফোর আওয়ার্স ক্লিক করেন তাহলে চব্বিশ ঘন্টার আগে কী কী এ ধরনের রিলেটেড ছবিগুলো পোস্ট করা হয়েছে বা এই ছবিগুলো আপনাকে শো করবে তাছাড়া এখানে ক্লিক করে আপনি পার্স্ট উইক এক সপ্তাহ আগে যদি ছবিগুলো দেখতে চান তাহলে এখান থেকে রেখে নিতে পারেন তারপরে কাস্টম রেঞ্জে ক্লিক করে আরও কিছু বিষয় আছে এখান থেকে আপনি তারিখ নির্ধারণ করে দিয়েও গতে ক্লিক করার পরে বিভিন্ন সার্চ চলে আসবে তো এই হচ্ছে বিষয় তো আরও অনেক বিষয় আছে আপনারা এগুলো দেখে নেবেন এক এক করে আমি দেখালাম আপনাদেরকে টুলস এবং সেটিংয়ের মাধ্যমে বেশ কিছু অপশন ব্যবহার করে অনেক সুবিধা নেওয়া যায় গুগল সার্চের তো এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে টিউটোরিয়ালটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে জানিয়ে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ